ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজানুল মুবারক সারা বিশ্বব্যাপী যখন আমাদের জন্য রহমত বরকত এবং মাগফিরাতের বার্তা নিয়ে আগমন করেছে, তখন গোটা বিশ্বে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্ব আজকে লকডাউন হয়ে সব কিছু আবদ্ধ হয়ে আছে, এমনকি মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগটিও আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। এই মহামারীর করোনার আক্রান্ত থেকে দেশ জাতিকে আল্লাহ তাআলা রক্ষা করুন, বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এই রমজানের শেষে গিয়ে আমাদেরকে রমজানের রোজা পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, এ বিষয়ে আমি আপনাদের দৃষ্টিপাত করতে চাই। সাদাকাতুল ফিতর আদায় করা, কেউ বলেন ফরজ, কেউ বলেন ওয়াজিব, কেউ বলেন সুন্নত, তিন ধরনের মত আছে, তবে আমি ওয়াজিবের পক্ষে। এটা সবার উপরে ওয়াজিব, এটা সবাইকে আদায় করতে হবে, যতজন রোজাদার আছে সবাইকে আদায় করতে হবে, এবং সেই রোজাদারের বাড়িতে অন্যান্য সদস্য ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও তাদের পক্ষ থেকেও আদায় করে দিতে হবে। যারা নিজেরা উপার্জন করতে জানেন তারা নিজের আদায় করবেন, আর যারা উপার্জন করতে পারে না তাদের পক্ষ থেকে তার পিতা বা তার অভিভাবক তারা এই ফিতরাটা আদায় করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতর। তাহলে যাকাত আল ফিতর আদায় করা এটা আবশ্যক করা হয়েছে, এটা প্রত্যেক রোজাদারকে আদায় করতে হবে। কিভাবে? তোহারাতুল লিসাইমি মিনাল লাগভি ওয়ার রাফাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে রোজাদারের ফাহিশা এবং অশ্লীলতা যদি কিছু হয়ে যায়, মানে মিথ্যাচারিতা রোজা রাখার মধ্যে হয়ে যায়, এটার পবিত্রতা অর্জন, এখান থেকে রোজাকে মুক্ত করা এবং পাক পবিত্র করার জন্যই সাদাকাতুল ফিতর। এটা হলো রোজার ফিতরা, রোজার যাকাত। এই যাকাতটা আমাদের সকলকে আদায় করতে হবে। ওয়াত'আমাহু লিল মাসাকিন, এবং যারা মিসকিন গরিব তাদের ঈদ সামগ্রী এবং তাদের খাবারের উপার্জনের জন্য আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মারফত আমাদের উপরে সাদাকাতুল ফিতরের বিধানটি নাজিল করেছেন। এক্ষেত্রে আদায় করতে হবে কখন? আমাদের দেশে দেখা যায় যে একটা সুন্নতের খেলাফ কাজ করা হয়, এই রমজানের শুরুতেই ফিতরার টাকা ঘোষণা করা হয়, ফিতরার টাকা কত হলো এ নিয়ে জানাজানি বাড়াবাড়ি শুরু হয়ে যায়। কিন্তু আমাদের দেশে একটা বড় সমস্যা আছে, সে সমস্যাটি হলো যে দ্রব্যমূল্যের দাম খুব দ্রুত কমে এবং বাড়ে। এই যে দেখুন যে 10 দিন আগে পেঁয়াজের দাম ছিল 60 টাকা, এখন আবার হয়ে গেছে 30 টাকা, চাউলের দাম এখন আছে 50-52 টাকা, 10 দিন পরে নতুন চাউল উঠে গেলে দেখা যাবে 40 টাকা হয়ে যাবে। তাহলে আপনি এখনকার দাম ধরে যদি কোনো খাদ্যদ্রব্যের দাম ধরে ফিতরা আদায় করেন, আর ওই রমজানের শেষে গিয়ে ওই টাকাটাই নির্ধারণ করে আপনি ফিতরা আদায় করেন, তাহলে দ্রব্যমূল্যের দাম কম বেশির কারণে এই মূল্যটাও কম বেশি হয়ে যেতে পারে। এই জন্য সুন্নতি পদ্ধতিতে ফিতরা আদায় করা উচিত। সে সুন্নতি পদ্ধতিটা হচ্ছে মান আদাহা কবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের আগে এবং রমজানের শেষে এই সময়টুকুতে যাকাতুল ফিতর আদায় করতে হয়। একেবারে রমজান শেষ হয়ে যাবে আর ঈদুল ফিতরের নামাজের পূর্বে, কিন্তু বাদা সালাত যদি নামাজের পরে কেউ আদায় করে ফাহিয়া সাদাকাতুন, তাহলে এটা কিন্তু দান হয়ে যাবে, এটা আর যাকাতুল ফিতর থাকবে না। এই জন্য ঈদুল ফিতরের আগে আদায় করতে হবে। এই সময় আদায় করার উদ্দেশ্য হলো এই সময় যেন প্রত্যেকের বাড়িতে খাবারটা পৌঁছে যায় এবং গরিব দুঃখী সবাই যেন ঈদের আনন্দ করতে পারে। কিন্তু অগ্রিম আদায় করে দিলে এটা তো খরচ হয়ে যাবে, ঈদের দিন আর হাতে কোনো টাকা থাকবে না। সে কারণে ঈদের আনন্দ সকল ঘরে ঘরে পৌঁছে যাক এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূল বলছেন ওয়াত'আমাহু লিল মাসাকিন। এটা হচ্ছে মিসকিনদের বাড়িতে আনন্দ উৎফুল্ল করার একটা ব্যবস্থাপনা, সম্মানিত শ্রোতা। এই জন্য আমি প্রত্যেক ইমাম, খতিব এবং ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব যে ফিতরার আলোচনা বা ফিতরা নির্ধারণের বিষয়টি রমজানুল মোবারকের শেষ জুম্মাতে আপনারা ঘোষণা করবেন। আগে ঘোষণা করে এই কম বেশি করা, এটা আমার মনে হয় সুন্নতের খেলাফ।
দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনায় নিয়ে আসতে চাই সেটা হলো একশা এবং আধাশা নিয়ে আমাদের সমাজে একটা বিভেদ আছে। হানাফি মাঝাবে আধাশা আমরা আটা বা গম দিয়ে থাকি এবং অন্যান্য মাঝাবে একশা এর ব্যাপারে খাদ্যদ্রব্যের ব্যাপারে আছে। আসলে কোন মাঝাব কি বলল এবং কোন মাঝাব কি করলো সেটি বড় বিবেচ্য বিষয় নয়। বড় বিবেচ্য বিষয় হচ্ছে অবস্থা, প্রেক্ষাপট এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী যা করেছেন আমরা তা করব। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 548 নম্বর হাদিস দেখুন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুননা নুখরুজু যাকাতাল ফিত্রি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাদাকাতুল ফিতর আদায় করতাম। কিভাবে আদায় করতাম? সোয়াম মিন তোয়ামিন। তিনি বলছেন যে আমাদের যে খাদ্যদ্রব্য আমরা যা খাই এই খাদ্যদ্রব্য থেকে একশা আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম। আও সোয়াম মিন শাইরিন, আও সোয়াম মিন তামারিন, আও সোয়াম মিন আকিতিন, আও সোয়াম মিন জাবিবিন। চারটি বিষয়ের কথা বলেছেন। এক নম্বর হলো যব, দুই নম্বর হচ্ছে খেজুর, তিন নম্বর হচ্ছে পনির, চার নম্বর হচ্ছে কিশমিশ। এই খাদ্যদ্রব্যগুলো দিয়ে যদি কেউ, এগুলো ছিল মদিনার প্রধান খাদ্যদ্রব্য, এগুলো তারা খেয়ে জীবিকা নির্ভর করতেন, সে কারণে এই চারটি নাম চলে এসেছে। এই চারটি নাম আসার কারণে এই চারটি খাদ্যদ্রব্য দিয়ে কেউ যদি ফিত্রা আদায় করেন তাহলে অবশ্যই তাকে একশা দিতে হবে। কিন্তু মদিনায় গম বা আটার প্রচলন ছিল না, এটা বিদেশি খাদ্য ছিল, বিদেশ থেকে আমদানি করতে হতো। এই জন্য মদিনাতে যখন একশা খেজুরের দাম যত, ওই সময়তে আধাশা আটার দাম তত ছিল। সে কারণে হযরত আসমা বিনতে আবু বকরের একখান হাদিস আছে, কুননানু আদি যাকাত আল ফিত্রি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্দাইহি মিন কামহিন। মাদ্দুন, মাদ্দা এটা দুই মাদ্দা বলা হচ্ছে, দুই মাদ্দা সমান হচ্ছে আধাশা। এই আধাশা দিয়ে আমরা আটা বা গম ফেতরা আদায় করতাম, এটা আসমা বিনতে আবু বকর বলছেন। তাহলে আধাশারও হাদিস আছে, একশারও হাদিস আছে। এখন আমরা করব কোনটা, এটার জবাবটা আমি এইভাবে আপনাদেরকে দিতে চাই যে আমরা সবচেয়ে ভালোবাসি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যা করেছেন আমরা তা করব। তিনি কি করেছেন? তিনি যেটা খেতেন সেটা থেকেই তিনি ফিত্র আদায় করতেন। আমরা এখন কি খাই? আমরা এখন আটা খাই, আমরা এখন চাউল খাই, রাইস খাই। তাহলে যারা প্রতিদিন রমজান মাসে রুটি বা আটা খেয়ে থাকেন তারা আটা দিয়ে ফিত্র আদায় করবেন, আর যারা প্রতিদিন চাউল বা ভাত খেয়ে থাকেন তারা চাউল দিয়ে ফিত্র আদায় করবেন। কারণ এখানে হযরত আবু সাঈদ খুদরী বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সোয়াম মিন তোয়ামিন, আমাদের যে খাদ্যদ্রব্য ছিল এই খাদ্যদ্রব্য দিয়েই আমরা ফিত্র আদায় করতাম। কিন্তু আমাদের সমাজে যে কোনো দিনও আটা খায় না, রুটি খায় না, প্রতিদিনই ভাত খায়, সেও আবার আটা দিয়ে ফিত্র আদায় করে, তাহলে এখানে কিন্তু সুন্নতের খেলাফ হয়ে যাবে। আপনি যা খান তা দিয়ে ফিত্র আদায় করুন। আমরা প্রতিদিন ইফতারি করি কি দিয়ে? প্রতিদিন ইফতারি করি খেজুর দিয়ে। তা আমাদের যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে আমরা খেজুর দিয়ে ফিত্র আদায় করলে অসুবিধাটা কী? কোনো অসুবিধা নেই। তাহলে আপনি যদি খেজুর দিয়ে ফিত্র আদায় করেন তাহলে সর্বোত্তম হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ফিত্র আদায় করেছেন। কারণ আল্লাহ রাসূলের দৈনন্দিন খাদ্যদ্রব্য ছিল খেজুর, আল্লাহ রাসূলের দৈনন্দিন খাদ্যদ্রব্য ছিল পনির, তিনি কিশমিশ খেতেন, খেজুর খেতেন, পনির খেতেন, এ কারণে এই বিষয়গুলো হাদিসের মধ্যে চলে এসেছে। আমরা যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসে থাকি তাহলে আল্লাহ রাসূল যেগুলো দিয়ে ফিত্রা দিয়েছেন ওগুলো দিয়ে আমরা দিতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখব যে আমরা মদিনাকে বেশি ভালোবাসি না ইরাককে বেশি ভালোবাসি, অবশ্যই জবাব দিবেন যে মদিনাকে ভালোবাসি। তাহলে মদিনাকে যদি ভালোবাসি, মদিনার শাহ হচ্ছে বর্তমানে 2 কেজি বা 2.5 কেজি, 2.5 কেজি হচ্ছে মাদানি শাহ, আর ইরাকি শাহ হচ্ছে 3 কেজি 300। তাহলে আমরা যদি মাদানি শাহ অনুযায়ী দেই তাহলে এক শাহ হবে আপনার 2.5 কেজি, আর ইরাকি শাহ যদি হয় তাহলে 1 কেজি হবে 3 কেজি 300,
এখন কেউ যখন আমরা হানাফি মাজহাব অনুযায়ী আটা বা গম দিই তখন আধাসা করি, এই আধাসা করতে গিয়ে এক কেজি 650 মাপে যেটা আসে সেই মাপ অনুযায়ী ওই দ্রব্যের যে মূল্য হবে সেই মূল্যটাই নির্ধারণ করে ফিত্রা আদায় করতে হবে। আর যারা একসা দিতে চান খাদ্য দ্রব্য, সেটা হতে পারে চাউল, সেটা হতে পারে খেজুর, সেটা হতে পারে পনির, সেটা হতে পারে কিশমিশ। পনির কিশমিশের প্রচলন আমাদের সমাজে নেই, খেজুরটা আমরা খেয়ে থাকি, চাউলটা আমরা খেয়ে থাকি। এই দুইটা যে কোনো একটা দিয়ে ফিত্রা আদায় করাটাই সুন্নত এবং এটাই রাসূলের সুন্নত। এটাকে আল্লাহ রাসূলের সুন্নতকে অগ্রাধিকার দিয়ে আমরা যদি চাউলের দাম অথবা চাউল সরাসরি খাদ্যদ্রব্য দিয়ে আল্লাহ রাসূল ফিত্রা আদায় করেছেন, এটা রাসূলের সুন্নত। তবে কোনো কারণে খাদ্যদ্রব্য না দিয়ে যদি টাকা দেন তাতেও আদায় হয়ে যাবে, তবে খাদ্যদ্রব্য দেওয়াটাই হচ্ছে উত্তম। এই উত্তম কাজটা আমরা করব। সম্মানিত শ্রোতা, আমি পরিশেষে যে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে ফিত্রা আদায়ের ক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা আমরা অনেক সময় মাদ্রাসায় দিয়ে থাকি, ওই মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে ওই মাদ্রাসায় যদি লিল্লা বোর্ডিং থাকে, ওই মাদ্রাসায় যদি গরিব শিক্ষার্থী থাকে, সেই সব গরিব শিক্ষার্থীদের জন্য দেওয়া যাবে, কিন্তু মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য, শিক্ষকের বেতনের জন্য ফিত্রার টাকা দেওয়া যাবে না। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। গরিব দুঃখী মিসকিনদের এটা হক, তাদের কাছে এটা পৌঁছায় দিতে হবে। এই বিষয়গুলো সামনে রেখে আগামী আমাদের রমজানুল মোবারকের এই সিয়ামগুলোকে পাক পবিত্র করার জন্য সদাকাতুল ফিত্র আদায় করব। একবারে রমজানের শেষে গিয়ে এই করোনা ভাইরাসে আক্রান্ত অনেক পরিবার এখন বঞ্চিত হয়ে গেছে, অভাবী হয়ে গেছে, যাদের কোনো আয় নাই, ইনকাম নাই, তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ত্রাণের জন্য তারা ছুটে বেড়াচ্ছে। এইসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা এই ফিত্রাগুলো একত্রিত করে তাদের জন্য এগুলো তাদের ত্রাণের ব্যবস্থা করতে পারি, তাদেরকে এসব দিয়ে আজকে এই দারিদ্র বিমোচন করতে পারি। এই ফিত্রা এবং জাকাত এই রমজানুল মোবারকে অধিক পরিমাণে আদায় করে, বেশি পরিমাণে আদায় করে গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে এই করোনা ভাইরাসের, এই মহামারী ভাইরাসের মোকাবেলায় বঞ্চিত অভাবী মানুষের পাশে দাঁড়ানো, এটি একটি বড় নেকির কাজ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান খায়রাত মানুষকে করা, এতে আল্লাহ রাগ বা ক্রোধকে কমায়া দেয়। আল্লাহ তাআলা আমাদের উপর রেগে গেছেন, বিধায়িত আমাদের উপর এই গজব দিয়েছেন, অতএব এই গজব থেকে, এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যাকাত অধিক পরিমাণ আদায় করি, আমরা সাদাকাতুল ফিতর অধিক পরিমাণ আদায় করে যথার্থভাবে যথাস্থানে গরিব মিসকিন দুঃখী অভাবী মানুষের হাতে পৌঁছায় দিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।